হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা প্রতিনিয়ত সবাই ইমো ব্যবহার করে থাকি কিন্তু ইমোর এমন কিছু সেটিং আছে যেগুলো আমরা কখনোই করে দেখি নাই তো আমি আজকে আপনাদেরকে ইমোর এমন গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিং দেখাবো যেগুলো আপনারা কখনই বলবেন না তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে বলবেন না তো চলুন আমরা ইমুহে চলে যাই আমি যে পাঁচটা সেটিং দেখাবো এই পাঁচটা সেটিং এর মধ্যে আমি পাঁচ নাম্বারের যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে একটি সিক্রেট টিপস আমি আশা করি এই টিপসটি আপনারা কখনো কারোর সাথে শেয়ার করবেন না তো আমি প্রথমে যে সেটিংসটি দেখাবো সেটি হলো আমরা যখন কারোর সাথে ইমূর্তে চেক করি তখন দেখবেন এর ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট থাকে তো আমি এখন দেখাবো এর ব্যাকগ্রাউন্ড কালারটি কিভাবে চেঞ্জ করতে হয় এর ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে হলে আপনাকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করার পর চ্যাট কালার্সে ক্লিক করতে হবে এখন দেখেন বিভিন্ন ধরনের এখানে এখন করছে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে সাপোজ মনে করেন আমি এই কালারটি সিলেক্ট করলাম তো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটি এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমি এখন দেখাবো ইমোর দুই নম্বর সেটে ইমোর দুই নম্বর সেটিংটা হলো আমরা যখন কারোর সাথে ইমোতে চেক করি তখন দেখবেন আপনি যখন টাইপ করবেন তখন আপনার ফ্রেন্ড অটোমেটিক্যালি আপনার এই টাইপটি দেখতে পারবে আপনি সেন্ড করার আগে সে দেখতে পারবে আপনি কি লিখতেছেন তো এটি বন্ধ করতে হলে আপনাকে যা করা লাগবে আপনাকে ইমোর নিচে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে তারপর আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনাকে তে ক্লিক করতে হবে তে ক্লিক করার পর সবার নিচে যে অপশানটি আছে সেটি হলো রিয়াল টাইম চ্যাট সেটি অন থাকবে আপনাকে এখানে টিকমারটি তুলে দিতে হবে টিকমারটি তুলে দিলে এখন আপনি যদি মেসেজ সেন্ড করার আগে যাই লেখেন না কেন আপনার বন্ধু কিছুই দেখতে পারবে না তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনাকে ইমোর তিন নম্বর সেটিং ইমোর তিন নম্বর সেটিংটি হল যখন আপনার ফ্রেন্ড আপনাকে কোনো ইমেজ বা ভিডিও সেন্ড করে তখন আপনি যদি ওই ইমেজ বা ভিডিওটিকে দেখেন তাহলে এর নিচে একটি সিল লেখা থাকে তো আমি এখন দেখাবো এই সিন লেখা যাতে আর না থাকে তো এই সিল লেখাটিকে কাটতে হলে আপনাকে আবারও চলে যেতে হবে ইমোর সেটিংয়ে এ চলে যাওয়ার পর বরাবরের মতে সেটিংয়ে চলে যাওয়ার পর বরাবরের মতো আবার প্রাইভেসিতে ক্লিক করতে হবে প্রাইভেসিতে ক্লিক করার পর প্রথমে যেটি আসে দেখেন লাস্ট সিন লাস্ট আপনাদের এখানে থাকবে তো আপনারা এখানে যদি করে এখন দেখাবো ইমুর আমরা অনেকেই আসি ইমু ব্যবহার করে থাকি কিন্তু আমরা ইমুর রিংটং কি আমাদের ইমুতে যখন কল আসে তখন একটি রিংটং শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে যাই তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ইমুর রিংটং চেঞ্জ করতে পারেন এটা হবে সবার থেকে আলাদা আবার আমাদেরকে সেটিং এ চলে যেতে হবে সেটিং এ চলে যাওয়ার পর একটু নিচে দেখবেন এখানে লেখা আছে কল সেটিং কল সেটিং এ রিংটোন এ আপনারা ক্লিক করবেন রিংটোন এ ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো রিংটোন আছে আমরা প্রত্যেককেই একটি রিংটোনই সবাই ইউজ করে থাকি তো আপনি একটু সবার থেকে আলাদা হতে যাবেন তো সবার থেকে আলাদা হতে চাইলে আপনাকে এখান থেকে যেকোনো একটি রিংটোন চয়েস করে নিতে হবে সাপোজ মনে করেন আমি একটা রিংটং সিলেক্ট করলাম এবং এখানে ডান করে দিলাম তো এই রিংটংটি সেভ হয়ে গেছে এখন আপনার ইমুতে যে কল দিবে এই যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখন দেখাবো ইমোর পাঁচ নম্বর টিপস যে টিপস টি আমি বলেছিলাম আপনাদেরকে হবে একটি সিক্রেট টিপস তো এই সিক্রেট টিপস টি হলো আমরা যখন ইমুতে কারো সাথে চ্যাট করি বা কথা বলি ইমুতে আসার পর দেখবেন অনেকগুলো অ্যাড করি তো আমি এখন দেখাবো কিভাবে আমাদের ইমুতে

তো বন্ধুরা আমার পাঁচটি টিপস দেখানো শেষ আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নিচে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও